হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু টাইগার টেক। তো কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে আমি একটি বেস্ট সিকিউরিটি লক স্ক্রিন অ্যাপের সম্বন্ধে বলবো, যেটির দ্বারা আপনি আপনার ফোনটি সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন। আজকাল বিভিন্ন ধরনের মোবাইল ইউজ করেন, বেশিরভাগ মোবাইলেই দেখবেন আপনার ফোনটি লক থাকার সত্ত্বেও যে নোটিফিকেশন বারটি অ্যাক্সেস করা যায়। যেমন ধরুন, এখানে মোবাইলের ইন্টারনেট অন অফ করতে পারবেন, ওয়াইফাই চালু করতে পারবেন, এয়ারপ্লেন মোড করতে পারবেন, ব্লুটুথ অন করতে পারবেন, যা যা এই নোটিফিকেশন বারে থাকবে সেগুলোই অ্যাক্সেস করতে পারবেন। তো ফোনের সিকিউরিটি জন্য এটি খুবই খারাপ। আর এই জন্যই আমি আজকে এমন একটি অ্যাপ আপনাদের কাছে শেয়ার করব, যেটির দ্বারা আপনি আপনার ফোনটি লক করবেন এবং আপনার এই যে নোটিফিকেশন বার, এটি অ্যাক্সেস করতে পারবে না। এমনকি অ্যাপটি খুবই ইন্টারেস্টিং এবং মজার। দেখুন, অ্যাপটিতে আপনি আপনার কারেন্ট টাইম, এখন যে সময়, যে কয়টি বাজে, লক স্ক্রিন হিসেবে সেট করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপরেই বুঝতে পারবেন। তো প্রথমে আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ করবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। দেখুন, স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন এবং সমস্ত পারমিশন অ্যালাউ করে দেবেন। তারপরে দেখুন শো সিস্টেম অ্যালার্ট উইন্ডো, এটি অ্যালাউ করে দেবেন। এবার আপনি এনেবল লক এটি অন করবেন। অন করার পর দেখুন রিকভারি পাসওয়ার্ড চাইবে, রিকভারি কোশ্চেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, যেমন হোয়ার ওয়ার ইউ বর্ন, কোথায় আপনি জন্মেছেন, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম, ছেলেবেলার ডাকনাম কী। তো যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করবেন এবং অ্যান্সারটি লিখবেন। আমি টাইগারে লিখে দিলাম। তো এইভাবে আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার লিখবেন এবং সেটি অ্যান্সারটি মনে রাখবেন। তারপরে সেভে ক্লিক করবেন। এবার এখন দেখুন এখানে সিকিউরিটি টাইপ, এখানে কারেন্ট টাইম, মানে এখন যে কয়টি বাজে সেটি হচ্ছে আপনার লক স্ক্রিনের পাসওয়ার্ড। তো ফোনটি লক করলাম, তো এখন বাজে 6:14। তো আপনার পাসওয়ার্ড হবে 0614। তো এখানে 0614 দেখুন খুলে গেল। এখানে দেখুন সিকিউরিটি টাইপ, এখানে প্রথমেই রয়েছে কারেন্ট টাইম, মানে এখন যে কয়টি বাজবে সেটিই হবে আপনার পাসওয়ার্ড। তারপরে দেখুন পিন প্লাস কারেন্ট টাইম, মানে আপনি দুটি সংখ্যার পিন প্লাস এখন যে কয়টি বাজবে সেটি হচ্ছে আপনার পাসওয়ার্ড। যেমন ধরুন পিন প্লাস কারেন্ট টাইম আমি করলাম, এখানে দুটি পিন এন্টার করবেন, দুটি সংখ্যার পিন। যেমন আমি 88, তারপরে রি এন্টার পাসকোড, আবার 88 এন্টার করলাম। এখন পাসওয়ার্ড হচ্ছে, লক স্ক্রিনের পাসওয়ার্ড হচ্ছে পিন প্লাস কারেন্ট টাইম। তো লক করলাম এবং দেখুন এখন বাজে 6:15। তো পাসওয়ার্ড হচ্ছে 880615, পিন প্লাস কারেন্ট টাইম। দেখুন কত মজার একটি লক স্ক্রিন। আপনার পাসওয়ার্ড মিনিটে মিনিটে চেঞ্জ হবে যদি এই অ্যাপটি ইউজ করেন। তো যদিও আপনার পাসওয়ার্ড আপনার বন্ধু জেনে যায়, তবুও সে এক মিনিট পর আর খুলতে পারবে না, যদি সে না জানে যে এটি একটি টাইম পাসওয়ার্ড লক স্ক্রিন। তারপরে দেখুন পিন প্লাস আওয়ার, মানে ঘন্টা, পিন আপনার দুটি সংখ্যার পিন প্লাস ঘন্টা। ঘন্টা হলো কটা বাজে এখন, যে কয়টি বাজবে সে কয়টি, ঘন্টা জাস্ট, কিন্তু মিনিট না। তো আমি 88 লিখলাম পিন এবং রি এন্টার, আবার কনফার্ম করলাম 88। এখন পাসওয়ার্ড হচ্ছে ঘন্টা, পিন প্লাস ঘন্টা। তো এখন 6:00, তো 06, পিন হচ্ছে 88 এবং এখন আওয়ার হচ্ছে 06, পাসওয়ার্ড হবে 8806। দেখুন খুলে গেল। এছাড়াও ওয়ালপেপার, বিভিন্ন ধরনের ওয়ালপেপার সেট করতে পারবেন লক স্ক্রিনে। তারপরে দেখুন গ্যালারি থেকে আপনি ওয়ালপেপার সেট করতে পারবেন। তারপরে দেখুন ডিসেবল সিস্টেম লক, সিস্টেম লক আপনি ডিসেবল রাখতে পারেন। সিস্টেম লক ডিসেবল রাখাই ভালো, কারণ এতে করে আপনার দুটি লক স্ক্রিন হয়ে যাবে। তো আপনি সিস্টেম লক ডিসেবল করে রাখতে পারেন। তারপরে দেখুন স্টাইল রয়েছে, বিভিন্ন ধরনের লক স্ক্রিনের স্টাইল রয়েছে সুন্দর সুন্দর, আপনি চুজ করতে পারেন স্টাইলগুলি। বিভিন্ন ধরনের থিমস রয়েছে দেখুন এখানে, থিমসগুলোও আপনি ইউজ করতে পারবেন। তারপরে দেখুন এই অ্যাপটির ফেক আইকন ব্যবহার করতে পারেন, যেমন ধরুন মিউজিক, নোটপ্যাড, ব্লগ, রিংটং, ওয়েদার, বিভিন্ন ধরনের ফেক অ্যাপস হিসেবে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। আপনার বন্ধু বা অন্য কেউ যাতে জানতে না পারে যে এটি একটি স্ক্রিন লক অ্যাপ, তার জন্য আপনি এই ফেক আইকনগুলো বসাতে পারেন। তারপরে দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। তারপরে দেখুন এখানে
হাইড অ্যাপ আইকন। হাইড অ্যাপ আইকন এখানে ক্লিক করলে আপনার হোম স্ক্রিন থেকে অ্যাপটি হাইড হয়ে যাবে। তো অ্যাপটি হাইড করার পর আপনি যদি আপনার হোম স্ক্রিন থেকে দেখতে না পারেন তো আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর ইনস্টলড অ্যাপ, ইনস্টলড অ্যাপে এখানে খুঁজবেন এই স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড অ্যাপটি এখানে খুঁজবেন। অ্যাপটি খোঁজার পর তারপরে ম্যানেজ স্পেস, ম্যানেজ স্পেসে ক্লিক করবেন। ম্যানেজ স্পেসে ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনি হাইড অ্যাপ আইকন এটি অফ করে রাখবেন, তাহলে আপনার হোম পেজে এই অ্যাপটি শো করবে। তো দেখুন এবার ফোনটি যদি আপনি লক করেন কোনো নোটিফিকেশন বার আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কোনো কিছুতেই কাজ হবে না যতক্ষণ না ফোনটি আনলক করছেন। তো সিকিউরিটির জন্য সবথেকে ভালো একটি অ্যাপ। তো এই অ্যাপটি যদি ভালো লাগে তো আপনি ইনস্টল করে রাখতে পারেন। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন, টাইগার টেক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।